স্বপ্নে খতনা করাতে দেখলে কি হয় স্বপ্নে খতনা করাতে দেখাটা কি ভালো না খারাপ অনেক সময় আমরা রাত দুপুরে গভীর ঘুমে স্বপ্ন দেখে থাকি যে আমি কারো মুসলমানি করাচ্ছি অথবা মুসলমানি করানোর জন্য কাউকে নিয়ে যাওয়া হচ্ছে অথবা ওস্তা কিংবা ডাক্তার দিয়ে মুসলমানি করানো হচ্ছে খতনা করানো হচ্ছে আমি সেটা দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা কি আমার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনবে নাকি অকল্যাণ আর অনিষ্টতা চেপে বসবে প্রমাণ প্রমাণবন করে এই বিষয়টি নিয়ে কথা বলবো আমরা তা আবিরে ইসলাম আউর ফালনামা তাবিরুর রু ইয়া সোলেমানি খাবনামা সহ বিভিন্ন প্রকার স্বপ্নের নির্ভরযোগ্য কিতাব থেকে তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের যদি জীবন ঘনিষ্ঠ কোনো প্রশ্ন থাকে কিংবা স্বপ্নের ব্যাখ্যা জানতে চান আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করুন আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর প্রদানে সচেষ্ট থাকবো অমাত ফিকি ইল্লাপিল্লা দর্শক সোলেমানি খাবনামার ভিতরে উল্লেখ করা হয়েছে স্বপ্নে যদি কেউ খতনা করাতে কিংবা মুসলমানি করাতে দেখে তাহলে এটা তার জন্য খুবই ভালো এটা তার অর্থনৈতিক ডেভেলপ হবে সে অর্থনৈতিকভাবে খুব ভালো স্বাচ্ছন্দ্যে থাকবে এর উপরেই প্রমাণ বহন করে হোক সেটা ব্যবসা বাণিজ্যে চাকরিতে পদোন্নতি অথবা কেউ তাকে হাদিয়ে তোহফা দিল তাকে গিফট করলো যে কোনোভাবে তার হাতে প্রচুর অর্থ সম্পদ আসবে এর উপরেই প্রমাণ বহন করে স্বপ্নে খতনা না করাতে দেখাটা অতএব যারা এ ধরনের স্বপ্ন দেখেছেন ভয় পাবেন না আতঙ্কিত হবেন না বিধিসন্তুস্ত হয়ে নিজেকে হতাশার দিকে ঠেলে দিবেন না আপনারা আমাদের কাছে প্রশ্ন করুন যদি কোনো এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখেছেন যে স্বপ্নটা দেখে আপনার কাছে ভয় লাগছে তাহলে অবশ্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমরা আপনাদেরকে নির্ভরযোগ্য কিতাব থেকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। এতেও যদি আপনার মনের প্রশান্তি না আসে তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনি যে কোনো তাবিজ কবাস তদবিরের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মানুষের শারীরিক মানসিক সহ আধ্যাত্মিক সমস্যাগুলো নিয়েও তাবিজ তদবির এগুলো দিয়ে থাকি এবং আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশ জুড়ে আমাদের অনেক দর্শক ভাই বোনেরা রয়েছেন শুধু বাংলাদেশ না আমার এই আলোচনাগুলো সাধারণত বহিরাষ্ট্রের মানুষটাই বেশি দেখে অর্থাৎ বাঙালি যারা প্রবাসে থাকে তারা বিশেষ করে ইন্ডিয়াতে ওমান দুবাই আরব আমিরাত সৌদি বিভিন্ন রাষ্ট্রের মানুষ আলহামদুলিল্লাহ দেখছে তো আপনারা যদি আমাদের থেকে তাবিজ কিংবা তদবির নিতে চান তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আশা করি আপনারা ভালো ফলাফল পাবেন